কমিউনিস্টরা ভাষণ দেওয়ার জন্য রাজ্যে অনেকগুলো কমিউনিটি হল তৈরি করে দিয়ে গেছেন, কিন্তু রাজ্যবাসীদের জন্য আর কিছুই করেনি তারা। শুধু ভাষণে সীমাবদ্ধ ছিল তারা, কিন্তু বর্তমান রাজ্য সরকার মুখে যা বলে তা করেও দেখায়। ইংরেজিতে একটি লেখা আছে যে বলার চেয়ে করে দেখানো অনেক ভালো, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এই কাজটিই করেছেন। তিনি যা বলেছেন তা করেও দেখিয়েছেন। লোকসভা এবং রাজ্যসভায় মহিলাদের জন্য সংরক্ষণ বিল পাশ করিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। অক্লান্ত প্রচেষ্টা ও ইচ্ছা শক্তির মাধ্যমে ভারতকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছেন তিনি। রবিবার নয়বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানে ভাষণ দেওয়ার ব্যবস্থাটা ওরা করেছে, কিন্তু আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি বললাম কোথায় ওদের সংগঠন? তো ওই কমিউনিটি হলে বসে বসে খালি ভাষণ দেওয়া, আর আমাদের সরকার মুখে যা বলে তা কাজ করেও দেখায়। আমরা সবসময় ইংরেজিতে একটা কথা আছে, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই কাজটা করেছেন। মহিলাদের এতদিনের জন্য যে সংরক্ষণের বিষয় আপনি দেখেছেন যে পার্লামেন্টের বিশেষ পার্লামেন্ট বসিয়ে যে রিজার্ভেশনের লোকসভা এবং বিধানসভার মধ্যে সে 1/3 যে সংরক্ষণ সেটা উনি করেছেন। প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমাদের ত্রিপুরা সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো প্রায় আমরা 95% আমরা স্যাচুরেশন পয়েন্টে নিয়ে এসেছি। আমাদের এত বড় একজন গার্জিয়ান এখন আছেন, এখন আমাদের আমরা ভাগ্যবান। G20 আপনারা দেখেছেন যে আমরা বারবার বলছি যে G20 এরকম একটা মানে প্ল্যাটফর্ম যেখানে ভারতকে আবার শ্রেষ্ঠত্বের যে স্থান মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা আমিও সেখানেও গিয়েছিলাম, আমি দেখেছি সমস্ত বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন লিডাররা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সবাই প্রধানমন্ত্রীজিকে দেখে সবাই বলছেন যে সত্যি তুলনা হয় না। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পূর্বে কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে হলে রাজ্যবাসীদের আন্দোলন করতে হতো, কিন্তু রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনো প্রকার আন্দোলন ছাড়াই রাজ্যবাসীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হোক কিংবা দেশের প্রধানমন্ত্রী হোক, এ ত্রিপুরা রাজ্যের শ্রমিক, কৃষক, মহিলা রাজ্যের সকল অংশের মানুষদের জন্য কাজ করে চলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর যেটা আমি বলেছিলাম যে আন্দোলন করতে হয়নি, দিলদরিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টি রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, এই ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের মানুষের, গরিব মানুষের জন্য, রাজ্যের শ্রমিকের জন্য, কৃষকের জন্য, ছাত্র সমাজের জন্য, মহিলাদের জন্য, সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে আজকে আমরা কেউ কল্পনা করতে পারি। প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাসন যোজনায় কৃপাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে, তার জন্য কোনো 1 টাকা চাঁদা দিতে হয়নি। আমি যদি এখানে বলি তাহলে অনেকে হাত তুলবেন যারা আপনারা ঘর পেয়েছেন। ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদিনের এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে 373 পরিবারের মোট 699 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।